মরে গেলে দুই দিনের দুনিয়া, এখন রাজ মরলে খাইল দুই দিন পিতা করতাম খাইও মরে। ছয় মাসে দিব 4,000, পিতা এখন ছয় মাসের গড়বড় তো 1,200 করি। চলে না রে বাবা, আরো বাচ্চার বাচ্চা মানুষ আপনার ঘুরে ডাক্তার দেখানিল না, দেখাইলে ডাক্তারে গাইলা সুদো থাকতে দেখাইলা না কেন। আর বইনা জামাই আপনার পেয়ারা লাইছে না পাওয়ার গেছে গিয়ে তার নানা নিজেরা বাবা যা রুজি করে বাড়ি আমরা আই রুজি করি তো তারা লাগিয়ে পাড়াই নিজে চিন্তা করছিলাম এলে বাজার লইয়া দিব। আপনার কপালও যা থাকবো তাই ভাই আলু দোষ ভাই তো প্রতিবন্ধী মানুষ আলু দিলে
তেল লাগবো না। সংসার ছোট নি আমি রসুন একটু কমাই দিই আর বেশি নিলে ফাইলেন সারা দিতাম ডাইল দিতাম সারা দিকে তাও তাই ইস্তারি খাইতো না নি তুমি তো দসেন বাসনা জানে একে দি সারা দসেন তারে ও না তো দিলেন জোর দিলেন তুই ডাইল লাগবো নি যে 29 টাকা একাসি মশার ডাইল দসেন তাই বড়টা দিছ না তো তাই ডাইল লইলে না নি রাখি লক কোটাই সার বাজার আছে চলে স্যার আর একটা লো না একটা হইব গিলা ও ঠিক আছে ওকে স্যার কি দিয়ে খাইছেন সিঙ্গি লাগবো না নি দুধ চা খাওনি এখন ধনী মানুষ দুধ চা খাইতে পারে না এখন চা খাইতে পারি না স্যার হ্যাঁ চা খাইতে পারি না 650 টাকা দুধ রাখাছি বুঝরাই নি আধা কেজি দাও সিঙ্গি দাও স্যার এক কেজি দুধ কইবা দুধ দিলাম মানে 250 গ্রাম একটা প্যাকেট দছেন 200 গ্রাম সারা দিন দুধ করে রাখো তো আর এখন যদি দুধ চাইলে খাইয়া সারা তো টাকা খাইলে ভাই মরে গেলে দুই দিনের দুনিয়া এখন রাজ মনে খাইল দুই দিন আপনার কিন্তু চাহিদা আসলো চা চিনি দুধ তিন আমি দিলেছি আর মাথার তেল দিলে মাথার তেল এখানে খুশি দেখিও কিন্তু অন্তর আছে আমরা ডিমান্ড করে লাভ ফ্যামিলির ডিমান্ড কতখান ওটা অনুযায়ী দেবো লবণ ঠিক আছে লবণ লং টাইম টাইম এক কেজি নিলাম নষ্ট হইতে ভাই লবণ দিলাম শশী
আপনি তো এটা কইছেন আমি আরো আপনার সংসার সুতরাং লাগি মরিচ হলুদ ধনিয়া লবণ দিয়ে দিলাম ঠিক আছে তারা লন্ডন থেকে আমার সাথে দেখা দিচ্ছ তারা আমি বাজারটা করতে পারছি।